যে পার্লামেন্ট অবৈধ, মন্ত্রী পরিষদ অবৈধ, সেই পার্লামেন্টে নির্বাচিত প্রেসিডেন্ট অবৈধ, যে একটা প্রধানমন্ত্রী অবৈধ হলে তার রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়াটা বৈধ হয়েছে, যে রাষ্ট্রপতি পদত্যাগ বা অপসারণে সাংবিধানিক প্রক্রিয়ায় এটার একটা সমাধান বের করা সম্ভব, প্রধানমন্ত্রী অবৈধ এবং তিনি ক্ষমতার মসনদ ফেলে জনরোষে তিনি পালিয়ে গেছেন, প্রধানমন্ত্রী যেরকম অবৈধ এই রাষ্ট্রপতিকে আমরা অবৈধ মনে করি এবং এটাই সত্য কথা, যে পার্লামেন্ট অবৈধ, মন্ত্রী পরিষদ অবৈধ, সেই পার্লামেন্টে নির্বাচিত প্রেসিডেন্ট অবৈধ। কিন্তু এখানে একটা আইরনি হচ্ছে, আমরা এই প্রেসিডেন্টের অধীনেই কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা শপথ নিয়েছে, সেখানে ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিল। এটা দেশের একটা বিশেষ পরিস্থিতিতে এটা করতে হয়েছে, এটা আপনারা সবাই জানেন। একটা রাষ্ট্র বা একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে অনেক ধরনের ঝামেলা থাকে, অনেক ধরনের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া যায় না। ইতোমধ্যে ছাত্র জনতা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরাও বলেছেন যে সে সময়ে আমরা যে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, নানা কারণে আমরা সেটা নিতে পারি। ফলে একটা বিতর্ক থেকেই যাচ্ছে যে একটা প্রধানমন্ত্রী অবৈধ হলে তার রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়াটা বৈধ হয়েছে। আমরা মনে করি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম, কিন্তু রাষ্ট্রপতি নিজেই একটা বিতর্ক সৃষ্টি করেছেন এবং তার একটি বক্তব্য যেটা তার পূর্ববর্তী বক্তব্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এরকম একটা বক্তব্য দিয়ে তিনি একটা বিতর্ক তৈরি করেছেন, এবং সেই বিতর্কের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রপতি শপথ লঙ্ঘন করেছেন এবং তিনি রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা যে শপথ নিয়েছেন সেটাও তিনি লঙ্ঘন করেছেন। এমতো পরিস্থিতিতে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে এই রাষ্ট্রপতি এমনিতে অবৈধ, সেই রাষ্ট্রপতি এরকম একটা গুরুতর অপরাধ করেছেন যেটা সরকারও যেটাকে স্বীকৃতি দিয়েছে। আমরা মনে করি এই রাষ্ট্রপতির আর রাষ্ট্রপতি থাকার কোনো ধরনের যৌক্তিকতা বৈধতা কিছুই নাই, বরং এই রাষ্ট্রপতিকে যদি আমরা বিদায় না করি বা তাকে যদি তিনি যদি পদত্যাগ না করেন, এটা আমাদের জাতীয় জীবনের মহাসংকট হিসেবে থাকবে এবং এই বিতর্ক বারবার আমাদের কাছে ফিরে আসবে। সেজন্য যেহেতু আমরা আবার মনে করছি যে আমরা সকল রাজনৈতিক দল কিন্তু 5 তারিখ বা তার আগের আন্দোলনের সবাই আমরা একতাবদ্ধ ছিলাম, এখন আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কেন বিতর্ক হচ্ছে, যে বিতর্কটা উঠেছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা তিনি যদি না থাকেন তাহলে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে কিনা, এই প্রশ্নটা উঠেছে। এটা একটা রাজনৈতিক দল হিসেবে তুলতেই পারে বা এটা আমাদের মনে আসতেই পারে, সেজন্য আমরা কিন্তু আজকের আলোচনায় স্পষ্ট করে বলেছি যেটা আমরা একটা রেফারেন্স নেওয়ার জন্য বলেছি, যে সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স চাওয়া যেতে পারে। আপনারা জানেন যে ডক্টর ইউনুস জি আজকে আমাদের প্রধান উপদেষ্টা এবং যেই উপদেষ্টা মন্ডলী শপথ নিয়েছে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স দিয়ে তাদের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা সাংবিধানিক প্রক্রিয়া বটে। তাহলে 106 আর্টিকেলের যে বিধান মতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে রেফারেন্স নেওয়া হয়েছে, রাষ্ট্রপতির ব্যাপারেও একটা রেফারেন্স নিয়ে একটা সমাধানে আসা যেতে পারে। তাহলে সাংবিধানিক সংকট, সাংবিধানিক শূন্যতা এগুলো কিছুই থাকবে না বলে আমরা মনে করছি। এই জায়গাতে আমরা এই আজকে যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এসেছেন, আমরা ঐক্যমত্য পোষণ করেছি যে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণে সাংবিধানিক প্রক্রিয়ায় এটার একটা সমাধান বের করা সম্ভব, এটা সকল রাজনৈতিক দল একমত হবে, কারণ এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলেন নাই যে এই রাষ্ট্রপতি বৈধ। তাহলে এখন যে সংকটটার কথা বলা হচ্ছে সেটা আমি মনে করি ঐক্যমত্যের ভিত্তিতে এবং প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়ে এটা সমাধান করা সম্ভব। এর বাইরে আমরা যে কয়েকটা কথা বলেছি, এই যে আমরা একসাথে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, এখন কি কি কারণে আমাদের মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হচ্ছে, আমরা কিন্তু ছাত্র এই কমিটিকে বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বলেছি, ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃত্বের সাথে এই দূরত্বের যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা সংকট সমাধানের দায়িত্ব তাদের এবং এটা সরকারের কর্তা ব্যক্তিদেরও এই বিষয়টা দেখতে হবে। পাশাপাশি আমরা রাজনৈতিক দলগুলোকেও দরদি থাকতে হবে, কারণ আমরা রাজনৈতিক দলেরা যখন এই ছাত্ররা আমাদেরকে ডাক দিয়েছে রাস্তায় আসার জন্য, আমরা তো তখন তাদেরকে প্রশ্ন করি নাই, আমরা তো তাদের ডাকে সাড়া দিয়েছি, আমরা তো তাদের ডাকে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, তখন তো আমরা তাদের প্রশ্ন তুলি নাই যে তোমরা সংবিধান বুঝো না রাষ্ট্র বুঝো। তারা নিশ্চয়ই রাষ্ট্র সংবিধান বুঝে বলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা তাদের নেতৃত্বেই এই লড়াইটা করেছি। সুতরাং
এই যে রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে যে বিতর্ক বা মানে প্রচ্ছন্ন হয়ে যে কথাগুলো আসছে, এগুলো আমরা সমাধান করতে চাই এবং এটা সমাধান করার ব্যাপার না আমি মনে করি। সুতরাং এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা সমাধানটা চাই। মানুষের জীবন গিয়েছে, রক্ত গিয়েছে, এই রক্তের দায় আমরা শুধতে পারবো না যদি আমরা এই পরিবর্তন ঐক্যমতের ভিত্তিতে করতে না পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করছি এই আলোচনা থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।